হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত শিল্পকথা চ্যানেলে। আর আজকে আবারও একটা নতুন প্যাকেজের ভিডিও এনেছি। অনেকে রয়েছো যারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করছো যে আমি যেন একদম যেন স্টার্ট করবে স্কুল বা কলেজ গোয়িং যেসব রয়েছো টিনেজ যারা, তো তারাও কিন্তু চাইছে যে এই সব জিনিস তৈরি করতে। তো তাদের কাছে তো আর পকেট মানি খুব বেশি থাকে না। আবার অনেকে চাইছো যে আমার 1000 টাকার যে প্যাকেজটা করেছি তাদের মানে তার মধ্যে কোনো ইয়াররিংয়ের কিছু কিন্তু নেই, তার মধ্যে শুধুমাত্র আমি রেখেছিলাম খুব নর্মালভাবেই যেটা, তো ইয়াররিং বলতে টপস অ্যান্ড ঝুমকোর কোনো কিছুই কিন্তু সেখানে নেই। তো তারাও চাইছে যে এই জিনিসগুলো নিতে, এবার তখন তারাও কনফিউজ হয়ে যাচ্ছে কারণ তারা তো নতুন। এই জন্য আমি একটা 600 টাকার ওপর ভিডিও এনেছি। তবে এটার মধ্যে তোমাদের একটা কথা জানাই, সেটা হচ্ছে যে যারা 1000 টাকার প্যাকেজটা নেবে তাদেরকে কিন্তু আর 600 টাকার প্যাকেজ নয়, তখন তাদের ক্ষেত্রে এটা 500 টাকার প্যাকেজ হয়ে যাবে। এবার কেন হবে, কারণ আমি 600 টাকার প্যাকেজ করেছি বলতে সেখানে 500 টাকার মেটেরিয়ালসগুলো আর 100 টাকার মধ্যে আমার ধরো পিলারটা লাগছে। মানে আমি একদম যে তোমাকে প্রপার একদম হিসাব বলছি তা নয়, কিন্তু একটা জাস্ট আমি যখন ভিডিওটা স্টার্ট করবো 600 টাকার ভিডিওটা এই কথাগুলো বলার পর তখন বুঝতে পারবে আমি কী হিসাবে বলতে চাইছি। তো যাই হোক, তাদের কাছে এটা 500 টাকার পড়বে। এবং হ্যাঁ, আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে 1000 টাকার ভিডিও মানে কিন্তু যে ম্যাটেরিয়ালসগুলো দেখাচ্ছি সেটা 1000 টাকার মধ্যে, তোমাদের কিন্তু শিপিং চার্জ এর সঙ্গে অ্যাড হবে ডিস্টেন্স অনুযায়ী অবশ্যই। আর একটা খুব ভালো খবর দিই তোমাদের, সেটা হচ্ছে 2-1 দিনের মধ্যেই এটা আমি চালু করেছি, সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি তোমরা সুবিধা পাচ্ছ, তবে এর মধ্যে একটা ব্যাপার তোমাদের আমি জানিয়ে দিই, সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি নিতে গেলে তোমাদের কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হবে। এবার কত টাকা পেমেন্ট করতে হবে সেটা একটা বড় বিশাল বড় কোয়েশ্চেন মার্ক। যে এমনিতে তো তোমরা ডেলিভারির জন্য যে একটা ডেলিভারি চার্জ হয় সেটা তো দিচ্ছই, দেন আবার তোমাদেরকে এক্সট্রা চার্জ করতে হবে ক্যাশ অন ডেলিভারির জন্য, তো সেটা কতটা। ধরো আমি তোমাদের একটা একটা জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আমি বলছি, কোনো এক জায়গাকার ডেলিভারি চার্জ এমনি প্রিপেড যেগুলো তার জন্য হয়তো 70 রুপিস এরকম কিছু হলো, তো তার যদি ক্যাশ অন ডেলিভারিতে সে কাস্টমার নিতে চায় তো তার জন্য কিন্তু তাকে 70-র সঙ্গে আরও এক্সট্রা একটা যে চার্জ মানে ক্যাশ অন ডেলিভারি চার্জ সেটা পেড করতে হবে। হ্যাঁ, একটু লেগে যায় সেটা, সেটা এবার ডিস্টেন্স অনুযায়ী আমি তোমাদের বলতে পারবো। তোমরা যখন অ্যাড্রেস দেবে পিনকোড দেবে তখন আমি বলতে পারবো যে কত টাকা এক্সট্রা লাগবে ফর সিওডি। যদি সিওডি না নিতে চাও, যদি প্রিপেড হয় তাহলে কিন্তু যে চার্জটা নর্মালি হয় সেই চার্জটাই থাকবে। তোমরা যদি মনে হয় যে না প্রিপেডে নেব তাহলে আর ওটা খরচা করার কোনো দরকার হবে না, এক্সট্রা যে ক্যাশ অন ডেলিভারি চার্জ সেটার দরকার হবে না, জাস্ট এমনি যেটা ডেলিভারি চার্জ সেটা হবে। এবার অনেকে রয়েছে যারা চাও যে ক্যাশ অন ডেলিভারিতে তারা এই সুবিধাটা নেবে, কিন্তু তাদেরকে আমি বারবার বলে দিচ্ছি যে এক্সট্রা কিন্তু ক্যাশ অন ডেলিভারির জন্য চার্জ দিতে হবে। আর এটা কি এই যে এক্সট্রা চার্জটা এটা কিন্তু আমরা নিচ্ছি না, বা যে ডেলিভারি চার্জ সেটাও কিন্তু আমরা নিই না, পুরোটাই কিন্তু যে ডেলিভারির যে কোম্পানি কুরিয়ার যে কোম্পানি তাকে পেড করতে হয় আমাদেরকে, সবটাই তোমাদেরকে যে জিনিসটা পৌঁছান মানে তোমাদের কাছে যে জিনিসটা আমার থেকে পৌঁছাবে তার তো একটা চার্জ হয়, সেই চার্জটা কিন্তু এটা। যারা বোঝো না মানে যারা ধরো জিনিসটা জানো না অনেকে রয়েছো, তাদের জন্য কিন্তু কথাটা বললাম। অবশ্যই তুমি বলবে যে এটা কি জানি না যে ডেলিভারির জন্য আমার মানে তোমার কাছ থেকে আমার কাছে আসছে তার জন্য একটা চার্জ দিচ্ছি, এটা কি আমি জানি না, সেটা অনেকে জানো। আবার কিছু কিছু মানুষ আছে যারা জানে না, তাদের জন্য এটা আমি বললাম। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে তোমরা অনেক বাইরের আসাম থেকে, তো আসাম থেকে উড়িষ্যা থেকে তুমি জিনিস পাঠাচ্ছি, পশ্চিমবঙ্গ তো রয়েছেই, এমনকি আমি দেশের বিভিন্ন জায়গাতে জিনিস পাঠাচ্ছি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সব জায়গা থেকে আমি জিনিস পাঠাচ্ছি কিন্তু। তাই তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা যে আমাকে এত বিশ্বাস করছো, বিশ্বাস করে জিনিস নিচ্ছ। আর সবাই কিন্তু বলি আমার কিন্তু ক্যাশ অন ডেলিভারি তখন চালু ছিল না, সবাই কিন্তু প্রিপেড
প্রিপেডেই আমাকে মানে প্রিপেডেই আমার থেকে জিনিস নিয়েছো, এত বিশ্বাস করছো, এত ভালোবেসে জিনিস নিয়েছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এর মধ্যে একটা কথা বলার আছে ভাই, তোমরা সবাই জিনিস নিচ্ছ, প্রায় প্রতিদিন আমি 10-12টা করে জিনিস ডেলিভারি দিচ্ছি, কিন্তু তোমরা কেউ আমাকে কোনো রিভিউ দাও না। হোয়াটসঅ্যাপে রিভিউ দাও, হোয়াটসঅ্যাপের রিভিউ তো তার জন্য থ্যাংক ইউ, বাট আমি রিভিউ দিতে বললে সেটা কিন্তু এসে আমার তোমরা চ্যানেলে রিভিউ দাও। আর একটা কথা, কিছু কিছু জন রয়েছো, কিছু কিছু জন বলতে রে আরি তুই একজন, হয়তো সপ্তাহে একজন পেলাম আমি এরকম কাস্টমার, বাট রয়েছে, সেটা হচ্ছে ইদানিং থেকে স্টার্ট হয়েছে, সেটা তাদের তারা আমার থেকে এসে ম্যাটেরিয়ালস নিতে চাইছে, এবং তারপর আমার থেকে যেটা আমি সাধারণত করে থাকি লিস্ট দিই যে তারা কী নেবে না নেবে পছন্দ করবার জন্য, তারা পছন্দ করে আমাকে জাস্ট মিনিটে মিনিটে মেসেজ করছে যে এক্ষুনি দাও এক্ষুনি দাও। তো হয়তো তারা লিস্ট দেওয়ার পর তাদের তারা আমাকে জিনিসটা সঙ্গে সঙ্গে পছন্দ করে জিনিসটা দিয়ে দিল, মানে লিস্ট দিল তাদের পছন্দ মতো কিছু একটা, এবং সঙ্গে সঙ্গে জানতে চাইছে যে এটার প্রাইস কত হবে। তো দেখো তোমাদের একটা কথা বলি, আইটেমগুলো প্রত্যেকটা বক্সের মধ্যে আলাদা আলাদাভাবে, প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা ছোট থেকে ছোট আইটেম কিন্তু আলাদা আলাদা বক্সে একটা একটা করে সাজানো থাকে। এবার কিন্তু বাইরে থেকে বক্সগুলো দেখে বোঝা যায় না যে কোন বক্সটার মধ্যে কোন আইটেমটা আছে, আমাকে প্রায় প্রত্যেকটা বক্সই খুলে দেখে একটা একটা করে আইটেম তোমরা যেগুলো নিয়েছো সেগুলো কালেক্ট করতে হয়, দেন তারপর সেগুলোর ওজন টোজন করে অনেকটা একটা প্রসেসিংয়ের পর কিন্তু তোমাদের আমি দামটা বলতে পারি। তো সঙ্গে সঙ্গে আমি তোমাকে তোমাকে মানে সঙ্গে সঙ্গেই আমি কীভাবে তোমাদেরকে দামটা বলবো বলো, এটাও তোমাদের বোঝা উচিত। নেক্সট একটা ব্যাপার হচ্ছে, আরও অনেকজন যারা নিচ্ছে তারা আমাকে ধরো কালকে বলে রেখেছে পরশু বলে রেখেছে, তো তাদেরগুলোও তো আমাকে আগে দেখতে হবে, তুমি আজকে বললে সঙ্গে সঙ্গে তোমাকে আমি দিয়ে দিতে কী করে পারবো, যাদের আগে দেওয়া আছে তাদেরগুলোও তাও আমি চেষ্টা করি যথাসম্ভব একবেলা পর, বা আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে চেষ্টা করি যে তোমাদেরকে কত হয়েছে না হয়েছে সেটা জানাবার জন্য। এবার মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে তোমরা যারা মিনিটে মিনিটে আমাকে মেসেজ করো বা এই করো সে করো, যাদের খুব আর্জেন্সি থাকে তারাই আবার দেখেছি আমি লিস্ট দেওয়ার পর তাদের কিন্তু আর মানে পেট করতে ভালো লাগে না, আমি যখন বলি যে তোমার প্রচণ্ড আর্জেন্সি দেখায় তারা, আজকে হলে আজকেই তারা নিয়ে নেবে, আজকে হলে আজকেই তারা দিয়ে দেবে, এরকম ধরনের কথাবার্তাগুলো বলে। অ্যান্ড দেন যখন আমাকে আমি দেবার চেষ্টা করি কথা মানে জিনিসগুলো, তখন কিন্তু তাদের আর পেড করতে ইচ্ছা হয় না, ওকে, তখন আজকে করছি কালকে করছি করছি সেই সেই করে তারা আটকে আটকে রাখে, তখন তাদের প্রবলেম হয় না। বাট প্রবলেম তাও তখন হয় যখন তারা লিস্ট দিয়েছে এবং সঙ্গে সঙ্গে তাদের কত প্রাইস হলো জানতে যাওয়া। নেক্সট একটা কথা যেটা খুবই একটা ইম্পর্টেন্ট, কিছু কিছু জন রয়েছে যারা এত কিন্তু বিরক্ত করে যে সকাল 8টা থেকে রাত 12টা অবধি কেউ আছে যে যখন হোক তখন একটা ফোন করতে লাগলো, মানে যাকে বলে একদম বিরক্ত করতে লাগলো, তারা আবার সেই জিনিসগুলো গোছানোর পর তারা আবার কিছু না বলেই দুদিন পর নিচ্ছে ওয়েট করো এরকম ধরনের কথাবার্তা বলেও সেটা সাইড করে রাখে। তো দেখো প্লিজ, তোমরা সবাই কিন্তু একজন শিক্ষিত এবং আমি মনে করি ভদ্রবাড়ির মহিলা, তাই এই ধরনের কাজগুলো করো না। কারণ হচ্ছে যে এই জিনিসগুলো করলে কি হয়, তোমরা যখন আমাকে এই ধরনের একটা মানে কি বলবো আমার আর্জেন্সি দেখাও, তখন আমি জিনিসগুলো তৈরি করে কিন্তু রেডি করে সাইডে রাখি। এবার আরেকজন কাস্টমার যার কিন্তু সত্যি সত্যিই দরকার, ধরো সেই পিসটা আমি তোমার জন্য আলাদা করে রেখেছি তুমি নিচ্ছও না, আবার আমি অন্য কাউকে সেলও করতে পারছি না, এগুলো একটু ভাবনা চিন্তা করো। এবং তুমি যে শিক্ষিত ভদ্রবাড়ির তোমরা যে যাদের যারা এই ধরনের কাজ করো, আমি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যে শিক্ষিত এবং ভদ্র তার প্রমাণ দিও এই জিনিসগুলো না করে। যদি নিতে ইচ্ছে হয় তো নিও, যতটুকু নেবার ইচ্ছে হয় ততটুকু নিও, কিন্তু নেবো নেবো করে আটকে রেখো না, এটা হচ্ছে এক নম্বর কথা। আর যদি নাও তবেই এই ধরনের জিনিসগুলো করো, নাহলে আমার তো জিনিস গোছাতে বা তৈরি করতে একটা এফোর্ট লাগে। আচ্ছা চলো তাহলে দেখাই তোমাদের আমি 600 টাকার প্যাকেজে কী কী রেখেছি। 600 টাকার প্যাকেজে ফার্স্টেই এরকম একটা মাল্টি কালারের হ্যাঙ্গিং বল রেখেছি আমি, তারপর রেখেছি তোমার এই ধরনের একটা গোল্ডেন হ্যাঙ্গিং বল, এগুলোকে ঝুড়িও বলে থাকি আমি, এই ধরনের একটা সিলভার হ্যাঙ্গিং বল, আর এটা আমাদের এখানে না কুসুম বীজ বলে, ঠিক আছে,
তো যাই হোক, এটা একটা ড্রপ শেপের হ্যাঙ্গিং বল। ওকে, তো এটা একটা ড্রপ শেপের হ্যাঙ্গিং বল, এটা আমি রেখেছি খুব ছোটো ড্রপ শেপের হ্যাঙ্গিং বল, এটাও আমি এই 600 টাকার প্যাকেজের মধ্যে রেখেছি। এরপর রেখেছি একটা যে বুলেট বল, এগুলোকে একদম পুরো লম্বা লম্বা হ্যাঙ্গিং বল, দেখো পুরো গোল্ডেন অ্যান্ড সিলভার দুটো কালারেরই কিন্তু এই ধরনের লম্বা লম্বা যে হ্যাঙ্গিং বলগুলো সেটা রেখেছি, এগুলো সবই কিন্তু 10 টাকা করে পাউচ। এরপর যে এরকম ছোট্ট জাম্পরিং যেগুলো সেটাও আমি রেখেছি, এটাও 10 টাকার প্যাকেজে ছোট্ট ছোট জাম্পরিংগুলো সিলভার অ্যান্ড গোল্ডেনে রেখেছি, ঠিক আছে, ছোট জাম্পরিং এগুলো। এরপর রেখেছি একটু বড় জাম্পরিং, এটা সিলভার এটা গোল্ডেন, একটু বড় জাম্পরিং রেখেছি এটা। আর রেখেছি ঘুঙুর, এটা একটু বাজে, এটা গোল্ডেন অ্যান্ড সিলভার দুটোতেই এই ঘুঙুরগুলো রেখেছি আমি। তারপর রেখেছি একটু লহরি বলে, এগুলোকে লুজ লহরি, তো এইগুলো রেখেছি 10 গ্রাম মতো, ঠিক আছে, এটা হচ্ছে লুজ লহরি গেল। এবার রেখেছি আমি কিছু ঝুমকার ডিজাইন, আমি বারবার বলে থাকি তোমাদের, এখনও সেটাই বলছি যে ঝুমকার ডিজাইন আমি রেখেছি। আর এই ঝুমকার ডিজাইনগুলো যেটা বলে থাকি সেটা হচ্ছে তোমরা আমার এই ভিডিও দেখে এইগুলোও নিতে পারো, আবার তোমাদের পছন্দ মতো তোমরা আলাদাও নিতে পারো, ঠিক আছে। তো ওটা রেখেছি দুটো, আর দেখো এরকম ধরনের দুটো একটা ডিজাইন রেখেছি, তো তোমাদের পছন্দ ওইগুলো, ঠিক আছে, সবসময় তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা যেগুলো তোমাদের পছন্দ সেই ধরনেরই নেবে অবভিয়াসলি। তো এই ধরনের একটা ঝুমকা রেখেছি, তো এই ঝুমকাগুলোর সাথে যে একদম লম্বা লম্বা বুলেট বললাম যেগুলোকে, সেইগুলো দিয়ে সাজালে কিন্তু খুব ভালো লাগবে দেখতে। দেখো আমি দেখিয়েও দিচ্ছি, এগুলো যদি দাও তাহলে খুব লম্বা লম্বাও হবে, আবার মানে জিনিসটা দেখতে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আসবে। তো এটা রেখেছি একটা। এবার রেখেছি একটা ছোট্ট সাইজের ঝুমকা, মানে ছোট্ট না, এটা একটু মিডিয়াম সাইজেরই ঝুমকা। আর রেখেছি এই একটা ত্রিভুজের মতো ডিজাইন, এই রকম ধরনের একটা ডিজাইনের ঝুমকা, আর এরকম ছোট ছোট ঝুমকা রেখেছি আমি 4 পিস, ঠিক আছে। এই যে ছোটো ছোটো ঝুমকা, এগুলোকে 0 সাইজের ঝুমকা বলে, তোমরা যে কোনো ঝুমকার নিচেও এগুলো লাগাতে পারো। এরপর গোল্ডেনে রেখেছি আমি এই ধরনের কিড শেপের একটা ঝুমকা রেখেছি, এই ঝুমকাগুলো কিন্তু প্রচণ্ড ফ্যাশনে ইন, এই ধরনের মিডিয়াম সাইজের একটা ডিজাইন, মিডিয়াম বলবো না মানে ছোটো 0 সাইজের থেকে একটু বড় সাইজ, এটা হচ্ছে মিডিয়াম সাইজের ঝুমকো, এটা রেখেছি 1 জোড়া। এটা দেখো একটু ডিফারেন্ট টাইপের মিডিয়াম সাইজের ঝুমকো, এটা রেখেছি 1 জোড়া, ঠিক আছে। আর 0 সাইজের ঝুমকো রেখেছি 4টে, ঠিক যেমন সিলভারে ছিল 0 সাইজ তেমনই গোল্ডেনেও 0 সাইজের ঝুমকা রেখেছি। আর এটা একটু রেখেছি বক্স সাইজের, মানে বক্স ডিজাইনের ঝুমকা, এই তো তোমাদের আমি জাস্ট প্যাকেজ করেছি বলে কয়েকটা ডিজাইন দেখালাম, এছাড়া আমার কাছে অজস্র ডিজাইন রয়েছে, তোমাদেরকে দেওয়া হবে মানে স্যাম্পল, তোমরা সেখান থেকে পছন্দ করে নিতে পারো। এবার টপ দেখাই, টপসের মধ্যে প্রচুর টপস কিন্তু আমি রেখেছি, তো সেই টপসগুলোর ডিজাইনগুলো একে একে তোমাদের দেখাচ্ছি, তোমরা এই চাইলে এই টপসগুলো নিতে পারো, না হলে তোমরা অন্যান্য যে কোনো অন্য ধরনের টপসেরও ডিজাইন আমার কাছে প্রচুর কালেকশন রয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো, ঠিক আছে, কিংবা তোমাদের যদি এইগুলো পছন্দ হয় তোমরা এইগুলোও নিতে পারো। দেখো প্রত্যেকটা গোল্ডেন সিলভার এরকম ধরনের আমি কিন্তু অনেক টপসের ডিজাইন রেখেছি। এটা একটা দুর্গামুখের ডিজাইন, এটা খুব ছোট্ট একটা গোলাপ ফুলের ডিজাইন, এটা একটা খুব ছোট্ট একটা ডিজাইনটা দেখিয়েছি আগে, এটা খুব ছোট্ট, দেখো সুন্দর একটা ফুলের ডিজাইন, এগুলো খুবই ছোট ছোট টপস। ওকে, এটা একটা ডিজাইন, এটাও একটা খুব ছোট্ট ডিজাইন, এগুলো কিন্তু খুবই ওয়েট কম হয় এবং দেখতে খুব সুন্দর হয়, এগুলো এক একটা ডিজাইন। এটা একটা চৌকো শেপের ডিজাইন, তো এই ধরনের অনেক ডিজাইন আমি এর মধ্যে রেখেছি, এখানে আরও ডিজাইন রয়েছে, এবং তোমরা আমি প্যাকেজের বাইরেও অন্যান্য আরও ডিজাইন টপসের নিতে পারো,
এখানে একটা ফুলের ডিজাইন রেখেছি, এই ধরনের সূর্যমুখী ফুলের ডিজাইন। এর নিচে কিন্তু হ্যাং করবার জন্য হুক রয়েছে। প্রত্যেকটা যে ঝুমকা মানে টপস দেখিয়েছি আমি, প্রত্যেকটা টপসেরই কিন্তু নিচে হ্যাং করবার জন্য ঘর কিন্তু রয়েছে, ঠিক আছে? তো ওগুলো ভিজিবল ছিল, এটা কিন্তু ভেতর দিকে, তাই তোমাদের ভালোভাবে দেখিয়ে দিলাম। এটা সিলভারের, সেম সিলভার কালারের, এবং এটারও হ্যাং করবার জন্য মুখ রয়েছে, ঠিক আছে? এবার এটা একটা ডিজাইন দেখো, হার্ট শেপ টাইপের। এটা একটা ডিজাইন, এটা তোমরা যে সাইডে যেগুলো রয়েছে সেগুলোতে তোমরা স্টোন বসাতে পারো, দেখতে খুব সুন্দর লাগবে। এটা একটা সিলভার কালারের ময়ূরের ডিজাইন, এটা একটা খুব সুন্দর সিলভার কালারের একটা, দেখো খুব সুন্দর ডিজাইনটা এটা। এটা রয়েছে একটা হাতির মুখের ডিজাইন, খুব ছোট ছোট টপস রেখেছি আমি, কারণ ওজনে খুব কম হবে এবং অনেকগুলো টপস তোমরা এই 600 টাকার মধ্যে পাবে। এটা একটা ডিজাইন রয়েছে তার জন্য, কিন্তু তোমরা যদি কেউ চাও যে বড় বড় টপস নেবে, অনেক বড় বড়, শুধু এমন মানে টপগুলোও হয় যেগুলো শুধু গোটাটাই হয়তো ফুলের মতো ডিজাইন হলো, গোটা বড় টপসটা, একটা বড় টপস, এগুলো কিন্তু এখানে পাওয়া যায়। তোমরা যদি চাও যে বড় টপস নেবে নিতে পারো, কিন্তু যারা স্টার্ট করছো তাদের জন্য আমি এই টপসগুলো দেখিয়েছি, এই ঝুমকাগুলো দেখিয়েছি। তোমরা এই টপস অ্যান্ড ঝুমকান দিয়ে কিন্তু অনেকগুলো ইয়াররিংস রেডি করতে পারবে, সাথে যে হ্যাঙ্গিংগুলো দিয়েছি সেগুলো দিয়ে অনেকগুলো তোমরা ইয়াররিং রেডি করতে পারবে, ঠিক আছে? বা কেউ যদি চাও শুধু টপসও করতে পারো, যেমন সূর্যমুখীর যেগুলো সেগুলো কেউ চাইলে শুধু টপসও কিন্তু করতে পারবে। তো এরকম ধরনের রেখেছি, আর এগুলোর সাথে তোমাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা প্লাস, কারণ যারা নতুন স্টার্ট করছো তাদেরকে তো প্লাসটা দিতে হবে। ধরো প্লাস না দিলে তোমরা কাজ কী করে করবে? যারা শুধুমাত্র এই 600 টাকারটা নেবে তাদেরকে প্লাস নিতে হবে, কিন্তু যারা অন্যান্য প্যাকেজ নিয়েছো তাদেরকে প্লাস না নিলেও চলবে, ঠিক আছে? যারা যারা 1000 টাকার ধরো প্যাকেজটা নেবে, তারা যদি এইটাও নিতে চাও 1000 টাকারটা প্লাস এটা, তাহলে তাদেরকে তখন কিছু কিছু জিনিস যেগুলো 1000 টাকার লিস্টে রয়েছে সেগুলো বাদ দেওয়া হবে, প্লাস যে প্লাসটা মানে টুলস হিসাবে যে প্লাসটা আমি দিয়ে থাকি সেটাও আমি বাদ দিয়ে দেব। তাহলে যে মানে টাকাটা যেটা মাইনাস হবে, মানে 1000 টাকা প্লাস এটা 600 টাকা, 1000 টাকার প্যাকেজ ওটা প্লাস এটা 600 টাকার প্যাকেজ, মানে 1600 টাকার প্যাকেজ হচ্ছে, কি প্লাস শিপিং চার্জ হচ্ছে। তো 1000 টাকার প্যাকেজের মধ্যেও তো আমি অনেক কিছু দিয়েছি যেগুলো 600 টাকার প্যাকেজের মধ্যে দিচ্ছি, তো সেগুলোই আমি বাদ দিয়ে দেবো। তখন তোমরা সেটা অন্য জিনিস নিতে পারো, কিংবা সেটা শিপিং চার্জের মধ্যে অ্যাড করে দিতে পারো, ঠিক আছে? তো এর জন্য ডিটেলসে তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলে নেবে। তো যাই হোক, তাহলে প্লাসটা তোমাদের দেখিয়ে দিই। এই প্লাসটা তোমরা যারা শুধু 600 টাকার প্যাকেজটা এটা নিতে চাইছো, তারা কিন্তু প্লাসটা মানে নিতেই হতে তাদেরকে। তো এবার তোমাদেরকে না আমি কয়েকটা ঝুমকা, যেগুলো খুব বিগ সাইজের ঝুমকা, এগুলো জাস্ট তোমাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি আমি, হ্যাঁ? এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়। এই ধরনের বড় বড় সাইজের ঝুমকাও কিন্তু তোমরা নিতে পারো, সিলভার গোল্ডেন দুটোতেই রয়েছে, এবং খুব সুন্দর ইউনিক ধরনের দেখতে। দেখো প্রত্যেকটা ঝুমকার ডিজাইন কিন্তু খুব ভালো। অনেকে চাও যে বড় বড় ঝুমকা নেবে, আমি তাদেরকে তাদের জন্য কয়েকটা ডিজাইন শো করছি, এগুলো কিন্তু প্যাকেজের মধ্যে নয়। বারবার আমি বলছি এগুলো প্যাকেজের মধ্যে নয়। যেমন তোমাদেরকে টপস একটা দেখিয়ে দিচ্ছি আমি, কিছু টপসের ডিজাইন, এই ধরনের বড় বড় টপসের ডিজাইনও আমার কাছে অ্যাভেলেবেল, প্রচুর ডিজাইন। আমি তোমাদেরকে তো জাস্ট 2-3টে ডিজাইন জাস্ট অ্যাজ মানে অ্যাজ এ অপশান দেখালাম, এগুলোর মানে প্রচুর প্রচুর ডিজাইন আছে, তোমাদেরকে দেখিয়ে আমি শেষ করতে পারবো না, সব সেটাই স্বাভাবিক, কারণ একটা শপে যে কারই, শুধু আমার না, প্রচুর যারা যারা এগুলো সেল করে তাদের প্রত্যেকজনারই এক একটা স্টক থাকে, এবং সব স্টক একদিনে দেখিয়ে বা একটা ভিডিও দেখিয়ে শেষ করতে পারে না।
এবার তোমাদের প্লাসটা দেখিয়ে নিই। এই প্লাসটা তোমরা অবশ্যই পাচ্ছ না, এটা আমি হাতের কাছে প্লাসটা নিয়ে বসিনি, তোমরা নতুন প্লাস পাবে। এটা আমি নিজেই ইউজ করি, যে প্লাসটা সেই প্লাসটা আমার হাতের কাছে ছিল, তাই তোমাদের শো করিয়ে দিচ্ছি। এই ধরনের প্লাসটা তোমরা পাচ্ছ, এই প্লাসটা কিন্তু আমি দেবো না, কারণ এটা আমার নিজের ইউজের প্লাস, ঠিক আছে? তো যে প্লাসটা তোমাদের দেবো সেটাও অবশ্যই আমি তোমাদের দেখিয়ে দেবো। যারা 1000 টাকার প্যাকেজটা নিচ্ছে তাদেরকে যে প্রথমেই যে রয়েছে মাল্টি কালারের যে হ্যাঙ্গিং বলটা, তারপর রাউন্ড শেপের যে সিলভার গোল্ডেন হ্যাঙ্গিং বল এগুলো, তারপর তোমার যে ঘুঙুর রয়েছে, তারপর জাম্প রিং সিলভার গোল্ডেন, এগুলো কিন্তু আমি 1000 টাকার প্যাকেজের মধ্যেও দিয়ে থাকি। সেই জন্য আমি কিন্তু সেইগুলো তখন তোমরা যদি চাও নিতে পারো, কিন্তু তোমরা যদি না নিতে চাও তাহলে তোমরা মাইনাস করতে পারো। আর 1000 টাকার প্যাকেজের মধ্যে তো প্লাস থাকেই, সেহেতু প্লাসটা তো আর দুবার তোমরা নেবে না, তাই প্লাসটা তোমরা তখন নেবে না, তো সেই টাকাটা তোমরা শিপিং চার্জে বা অন্য কোনো জিনিস নিয়ে তোমরা পূরণ করতে পারো। আমার মনে হয় তোমাদের বোঝাতে পেরেছি জিনিসটা। বাকি যদি কিছু অসুবিধা হয় তোমরা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করে নেবে, হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়াই থাকে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।